বেলবন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য পদ পেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ টেস্ট খেলুড়ে আট দলের ১৯ জন ক্রিকেটারকে নতুন করে আজীবন সদস্য পদ দিয়েছে এমসিসি, যারা জাতীয় দলকে বিশ্বের সামনে তুলে ধরেছে এবং জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তাদেরকে এই সম্মানে ভূষিত করেছে এই ক্লাবটি। যদিও মাশরাফি বিন মুর্তজা এখনও জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। ব্যাস ২০০২ সালে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু করেন, সবশেষ ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।